স্যার কেমন আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। আপনাদের আসলে খুব দুঃখিত, আমি আমি একটু অন্য মানে অফলাইন ক্লাসের ব্যস্ততা এবং অন্যান্য কিছু প্রবলেমের কারণে আপনাদের ক্লাসটা কয়েকদিন বেশ কয়েকদিন প্রায় সপ্তাহখানিকের মধ্যে দিতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। তো আপনাদের ফেব্রুয়ারি মাসের অনলাইন ক্লাসটা আজকে থেকে শুরু হচ্ছে, আজকে 10 তারিখ, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে আপনাদেরকে মানে ভ্যারিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিংয়ে কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা অঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বইয়ের পেজ নাম্বার 397 পৃষ্ঠার এক্সারসাইজ নাম্বার C1 C2। খুব ইম্পর্ট্যান্ট দুটো ম্যাথ আমরা করাবো আজকে, ঠিক আছে? তো আমি অঙ্কটা একটু বুঝিয়ে দিই আপনাকে। দেখেন, প্রশ্নে বলছে তানিম্যান কোংয়ের আপনার অঙ্কের মধ্যে লেখা আছে বাজেটের প্রোডাকশন দেওয়া আছে 40,000 ইউনিট, মানে কোম্পানির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা আছে 40,000 ইউনিট, বাট কোম্পানি অ্যাকচুয়ালি প্রোডাকশন করেছে কত? 32,000 ইউনিট। তাহলে 8,000 ইউনিট কম পণ্য উৎপাদন করেছে। তো আমরা জানি যে কখন যখন কোনো অঙ্কের মধ্যে আপনার নর্মাল ক্যাপাসিটি বা বাজেটের প্রোডাকশন দেওয়া থাকে এবং সেই অবস্থায় যদি নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনটা কম হয়, তাহলে আপনার আন্ডার এমপ্লয়েড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখাতে হয়, সেটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে। তবে অন্যগুলো ভ্যারিয়েবল কস্টিংয়ে কোনো কাজ নেই এটা, ঠিক আছে? তাহলে মনে রাখবেন কোনো অঙ্কের মধ্যে যদি বাজেটের প্রোডাকশন, নর্মাল ক্যাপাসিটি বা এস্টিমেটেড প্রোডাকশন থাকে এবং তার সাথে যদি অঙ্কের মধ্যে বলা হয় যে অ্যাকচুয়াল প্রোডাকশন এত, তার মানে অ্যাকচুয়াল প্রোডাকশনে যদি এটা কী হয় বাজেটের প্রোডাকশনের চেয়ে কম হয়, তখনই আপনার এই কাজটা করতে হবে, আদারওয়াইজ কাজটা করতে হবে না, ঠিক আছে? তো এবার আসেন আমরা এক্সারসাইজ নাম্বার C1-এর প্রথমে ভ্যারিয়েবল কস্টিংটা করবো। ভ্যারিয়েবল কস্টিং আমাদেরকে বলছে, দেখেন এখানে সেলস লেখা আছে 29,000 ইউনিট 12 টাকা করে, আর ম্যানুফ্যাকচারিং কস্ট 5 টাকা। কেন? আপনার অঙ্কের মধ্যে লেখাই আছে যে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা। তো যেহেতু আমরা ভ্যারিয়েবল কস্টিং করছি, সেজন্য আমরা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল কস্টটাকে এখানে আনবো, অন্যগুলো এখানে আসবে না। তাহলে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 5 টাকা করে, তাহলে 32,000 × 5 টাকা। তার সাথে আমাদের বিগিনিং ইনভেন্টরি যোগ হবে, বিগিনিং ইনভেন্টরি কত? 1,000। তো আপনি চাইলে বিগিনিং ইনভেন্টরি আগে করতে পারেন, ম্যানুফ্যাকচারিংটা পরে করতে পারেন, কোনো সমস্যা না। সেখান থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ যাবে 4,000। এখন এন্ডিং ইনভেন্টরিটা আমরা কীভাবে বের করেছি দেখেন, ওয়ার্কিংস করে বের করেছি। বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস সেলস, তো বিগিনিং ছিল 1,000, প্রোডাকশন ছিল 32,000, সেলস ছিল কত? 29,000। তাহলে কত আসছে? 4,000, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আসবে সেটা হচ্ছে আনফেভারেবল কস্ট ভ্যারিয়েন্স। আনফেভারেবল ভ্যারিয়েন্স এটা অলরেডি আপনার অঙ্কের মধ্যে দেওয়া আছে। আনফেভারেবল ভ্যারিয়েন্স সবসময় কী হয়, ভ্যারিয়েবল কস্টিং বলেন, অ্যাবজর্পশন কস্টিং বলেন, সবসময় কী হবে? যোগ হবে। আচ্ছা, যোগ করে আমরা কস্ট অফ গুডসেল পেয়েছি 1,50,000, সেখান থেকে গ্রস প্রফিট আসছে কত? 1,98,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স বাদ যাবে, ভ্যারিয়েবল মার্কেটিং, ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স কত হবে? 29,000 × 1 টাকা। কেন 29,000 × 1 টাকা হবে? আপনার অঙ্কের মধ্যে বলে দিয়েছে ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট টাকা 1। যদি ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স বলে, তাহলে সেলস প্রাইসের উপর কাজটা করতে হবে, সেলস ইউনিট দিয়ে গুণ করতে হবে। আর যদি বলতো অফিস এক্সপেন্স পার ইউনিট টাকা 1, তাহলে আপনি প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতেন, ঠিক আছে? আপনাদের অঙ্কে যদি ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স বলে বা ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স বলে, তাহলে অবশ্যই সেলস ইউনিট দিয়ে গুণ করতে হবে, প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা একটু মাথায় রাখবেন। এরপর আছে মাইনাস ফিক্সড এক্সপেন্সেস, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে কত? 80,000 টাকা, ফিক্সড মার্কেটিং ওভার এডমিনিস্ট্রেটিভ ওভার আছে 20,000 টাকা, দেওয়াই আছে অঙ্কে। এবার ক্যালকুলেশন করলে আপনার নেট ইনকাম আসবে কত? 69,000 টাকা, ঠিক আছে? এবার আসেন, এবার আমরা যেটা করবো অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সেলস দেওয়া আছে 29,000 ইউনিট, আগের মতো ঠিক থাকবে। বিগিনিং ইনভেন্টরি 1,000 × 7 টাকা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে 7 টাকা কেন হয়েছে স্যার? দেখেন নিচে আমরা একটা ওয়ার্কিংস করেছি, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 5 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 80,000 টাকা দেওয়া আছে, এবং আপনার নর্মাল ক্যাপাসিটি হচ্ছে কত? 40,000। তাহলে 80,000-কে 40,000 দিয়ে ভাগ করলে কত আসবে? 2 টাকা আসবে। তাহলে এবার 2 টাকা আসছে, 60 টাকা হচ্ছে মোট। তাহলে এবার আপনি অঙ্কটা কী করবেন? 7 টাকা দিয়ে করবেন, এন্ডিং ইনভেন্টরি 7 দিয়ে হবে। করার পরে আপনার কী বের হবে? আনফেভারেবল ভ্যারিয়েন্সটা যোগ হবে, আনফেভারেবল ভ্যারিয়েন্স সবসময় যোগ হয়। এখন দেখেন এখানের মধ্যে আন্ডার অ্যাপ্লাইডটা আসবে, আন্ডার অ্যাপ্লাইডের কাজটা শুধুমাত্র কিসে হয়? আপনার অ্যাবজর্পশন কস্টিং হয়, ভ্যারিয়েবল কস্টিং কিন্তু এটা হয় না। তো এখানে কীরকম হবে? আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড কস্ট কত? 8,000 × 2, 16,000 টাকা। কীভাবে আসছে এটা? আপনার অঙ্কের মধ্যে দেখেন প্রোডাকশন দেওয়া আছে, নর্মাল ক্যাপাসিটি ছিল কত? 40,000, কিন্তু আপনার অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল কত? 32,000। তাহলে 8,000 টাকা কম ছিল, তাহলে ওই 8,000 টাকা কম থাকার কারণে কী হবে এখানে? তাহলে 8,000 × 2 টাকা করে হবে। এখানে সবসময় 2 টাকা মানে ফিক্সড ফ্যাক্টরির টাকাটা দিয়ে গুণ করতে হবে, তাহলে 16,000। তাহলে টোটাল কত আসছে? 2,24,000, বিয়োগ করলে গ্রস প্রফিট দাঁড়াচ্ছে 1,24,000 টাকা, ঠিক আছে? এবার সেখান থেকে আপনি কমার্শিয়াল এক্সপেন্স যেগুলো আছে, ফিক্সড ফ্যাক্টরি সরি মার্কেটিং এক্সপেন্স একটা আছে, ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স একটা আছে, যোগ করে বাদ দিয়ে দেবেন। বাদ দিলে আপনাদের নেট ইনকাম চলে আসবে 75,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা করাবো আপনাদের বইয়ের এক্সারসাইজ নাম্বার C2। তো এক্সারসাইজ নাম্বার C2-টাও দেখেন, এটাও সেম ক্যাটাগরির অঙ্ক, হুবহু সেম। শুধু একটা পার্থক্য হচ্ছে এখানে একটা ম্যাক্সিমাম প্ল্যান্ট ক্যাপাসিটি আছে আর একটা নর্মাল ক্যাপাসিটি আছে। মনে রাখবেন কোনো অঙ্কে যদি ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকে এবং নর্মাল ক্যাপাসিটি দুইটাই থাকে, তাহলে অবশ্যই আপনাকে নর্মাল ক্যাপাসিটিতে অঙ্ক করতে হবে, ম্যাক্সিমাম প্ল্যান্ট ক্যাপাসিটি কোনো কাজ অঙ্কের মধ্যে হবে না।
অর্থাৎ আমরা কাউন্ট করার সময় এখানে কি করব নরমাল ক্যাপাসিটিটাকে কাউন্ট করব ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটি কোনো কাজ অঙ্কের মধ্যে হবে না আমি কথাটা বুঝতে পেরেছি তো এরপর বাকি অঙ্কটা পুরোটা আগের মতন সি ওয়ান এর মতন ঠিক আছে তো এগুলো আমি ছবি তুলে আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন দেখে অঙ্কগুলো বাসায় সি ওয়ান সি টুটা বাসায় করবেন ঠিক আছে সি ওয়ান সি টুটা বাসায় করবেন এটা একদম হুবহু সেম অঙ্ক এবং খুব খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক হয় সি ওয়ান সি টু খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক ঠিক আছে আর এরপর আপনাদের যে অঙ্কগুলো আছে সেগুলো সব আমি পার্টনার পারবেন না এগুলো আমি করাবো আপনারা শুধু বাসায় করবেন সি ফোর এক্সারসাইজ নাম্বার সি ফোরটা বাসায় একটু ট্রাই করবেন করার জন্য এক্সারসাইজ নাম্বার সি ফোরটা করবেন তারপর এক্সারসাইজ নাম্বার সি সিক্স করবেন সি সেভেন করবেন এই দুটো অঙ্ক সি ফোর সি সিক্স সি সেভেন ঠিক আছে এই দুটো অঙ্ক করবেন আরগুলো আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে করাবো পরবর্তী ক্লাসে আর আপনাদের পরবর্তী ভিডিওটা পাবেন কালকে আগামীকাল ঠিক আছে আর এতদিন আপনাদের ক্লাসটা একটু গ্যাপ গিয়েছে তার জন্য আমি আবার দুঃখিত বলছি আপনারা এখন থেকে মোটামুটি ক্লাসগুলো পাবেন সবসময় ঠিক আছে দশ তারিখ থেকে আজকে আপনাদের ক্লাস শুরু হচ্ছে এরপর মোটামুটি সিরিয়ালি সব দিনই চলবে সপ্তাহে তিন দিন করে আপনারা তিনটা করে ক্লাস পাবেন সপ্তাহে তিন দিন ঠিক আছে তো এখানের মধ্যে আপনাদের যে অঙ্কগুলো দিয়েছে আজকে সি ওয়ান সি টু এদের বাসায় করবেন আর সি ফোর সি ফাইভ তারপর কি সি ফোর হ্যাঁ সি ফাইভ সরি সি সিক্স সি সেভেন সি ফোর সি সিক্স সি সেভেন এই তিনটা অঙ্ক বাসায় করবেন সি ফোর সি সিক্স সি সেভেন বাসায় করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্কগুলো বাসায় করেন করে আমাকে একটু গ্রুপে ইনফর্ম করবেন আপনারা অঙ্কটা করেছেন কিনা ঠিক আছে